আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল স্যুপ রেসিপি, খুবই মজাদার এবং অনেক হেলদি ভেজিটেবল স্যুপ। মাত্র 2টি সবজি দিয়ে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি ছোট থেকে বড় সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন আরো লোভনীয় রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে প্লিজ ভুলবেন না। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ রসুন কুচি। এখন লাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব যেন রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। সবজি নিয়েছি 1/4 কাপ গাজর, ছোট করে কেটে নিয়েছি। দেন 1/4 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ পেঁয়াজ পাতা, এটাও আমি ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো এখন লাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, না হলে সবজিগুলো পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে আবার সবজিগুলো লালচে কালার করা যাবে না। আমি 1 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি ভেজিটেবল স্টক, দিচ্ছি 4 কাপ। ভেজিটেবল স্টকটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্যুপের টেস্টটা ভালো আসবে। এখন দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ কাঁচা মরিচ কুচি। এখন 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো যেহেতু ছোট করে কেটে নেওয়া, তাই বেশি সময় লাগবে না সিদ্ধ করতে। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এরই মাঝে আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ চিনি, দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর 1/4 চামচ গরম মশলা, দিচ্ছি 1 চামচ সয়া সস, আর 2 চামচ টমেটো সস। এখন সবগুলো একসাথে মিক্সড করে 1 মিনিট লাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। দেন এর মধ্যে আমি অ্যাড করব 7 মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে এবং গ্রান্টও খুবই ভালো আসে, তাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আবার আমি 1 মিনিট লাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। 1 মিনিট পর সব শেষে এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এর সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। মিক্সচারটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট লাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে, তাহলেই দেখবেন স্যুপে সুন্দর একটি ঘনত্ব চলে আসবে। আমি 5 থেকে 6 মিনিট লাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারবেন। আমি সহজভাবে এবং সহজেই পাওয়া যায় এমন সবজি দিয়ে করে দেখাচ্ছি। আমার 5 থেকে 6 মিনিট লাড়াচাড়া দিয়ে রান্না করা হয়ে গিয়েছে। আমার কিন্তু স্যুপের ঘনত্বটা চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই স্যুপের সাথে যদি ভেজিটেবল অন্থন হয় তাহলে তো কোনো কথাই নেই। ভেজিটেবল অন্থনের রেসিপিও শেয়ার করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
ছোট থেকে বড় যারা সবজি খায় না তারাও চেটে পুটে খাবে। আমার রেসিপিটি একটু হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।